What's up, beautiful জনগণ? Welcome to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। আর এখন আপনাদেরকে নিয়ে যাব বাসার বাইরে, কারণ হঠাৎ করেই সকাল 5টা কি 5:10 থেকে স্নো পড়া শুরু হইছে আমাদের এখানে। সো চলুন আর দেরি না করে বাসার বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসার বাইরে অনেক স্নো, সবকিছু সাদা সাদা হয়ে আছে, চারিদিকে স্নো, আর এই স্নোতে হাঁটাটাও অনেক বিপজ্জনক। তাও সাবধানে, সাবধানতা সহকারে যাচ্ছি, কারণ হঠাৎ করে ব্লগ তৈরি করতে ইচ্ছা হলো, কারণ এমন সুন্দর স্নো সব সময় থাকে না ইউকেতে। হ্যাঁ, স্নো পাওয়া যায়, সেটা পাওয়া যায় আপনার ইউএসএতে বা কানাডাতে, বাট ইউকেতে এরকম স্নো সচরাচর পাওয়া যায় না। দেখতেছেন সারা এলাকা পুরো বরফ স্নোতে ঢেকে গেছে, পুরো এলাকাটাই স্নোতে এখন ঢেকে আছে, আর এখানে হাঁটা অনেক রিস্ক। তাও ব্লগ তৈরি করতে ইচ্ছে হলো, সেজন্য বেরিয়ে পড়লাম। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিউটিফুল প্লেসে, দেখে মনে হবে যে অনেক সুন্দর। দেখেন, এনজয় করেন, যেদিকে দেখবেন সেদিকেই সাদা স্নোতে ঢাকা। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পা স্নোতে ঢুকে যাচ্ছে, আর অনেক রিস্ক হাঁটা। অনেক সুন্দর, অপরূপ সুন্দর, এত সুন্দর, এত সুন্দর কেন, অনেক সুন্দর, মনে হচ্ছে যে কোথাও চলে আসছি। দেখেন আইসক্রিম খাবেন, আইসক্রিম, আইসক্রিম হয়ে গেছে সব কিছু। আপনি যদি ঘুমের থেকে উঠে দেখেন যে আপনার বাসার আশেপাশে সব কিছু আইসক্রিম হয়ে গেছে, কেমন লাগবে? এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু স্নো তেমন একটা পড়ছে না। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর, অনেক সুন্দর দেখাচ্ছে, চারিদিক পুরো স্নোতে ঢাকা, অপরূপ সৌন্দর্য। তবে অনেক ঠান্ডা, এখনও বৃষ্টি পড়তেছে, তবে অনেক ঠান্ডা। দেখুন কি অপরূপ সুন্দর, যেদিকে যায় ওইদিকেই সুন্দর, ওয়াও, যেদিকে যায় ওইদিকেই সুন্দর, ওয়াও। সো আজ এ পর্যন্তই, আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আসলে অনেক ব্যস্ত তো এখন আমি, তাই নিয়মিত ব্লগ করতে পারছি না, তবে জলদি আমি ফ্রি হয়ে যাব, তখন আবার আপনাদের জন্য অনেক অনেক ব্লগ নিয়ে হাজির হব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম, পিস।